আজকে আমাদের কর্মসূচি ছিল বর্তমান পরিস্থিতির উপরে, যেসব পার্টিকুলারলি ডাক্তার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের নিরাপত্তা, তাদের সার্ভিস ইত্যাদির ব্যাপারে আমরা এমএসবিবি স্যারকে একটা ডেপুটেশন দিলাম যে কিছু কিছু জিনিস বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু জিনিস নতুন করে ভাবনার জায়গায় এসেছে, যেগুলো ঠিকঠাক করার কথা ছিল, কিছু নতুন কনস্ট্রাকশন, নতুন সিকিউরিটির কিছু ব্যবস্থা করার কথা ছিল, সেগুলো কতটা কী হয়েছে সেসবের খোঁজ নেওয়া, এবং আমরা আমাদের দিক থেকে আমাদের যেগুলো মনে হয়েছে চিকিৎসক হিসেবে যে কোনটা কতটা করলে কতটা তার সুফল পাওয়া যাবে, যে সুফল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী এবং তাদের আত্মীয় স্বজনরা সব পাবে, সেই জন্য আমরা এসেছিলাম কথাবার্তা বলতে এবং ডেপুটেশন নিতে, এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেই আলোচনা হয়েছে। এমনি কি উল্লেখযোগ্য পয়েন্ট কি রয়েছে? এর মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে গোটা হাসপাতাল চত্বরে লাইটিংয়ের ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, কন্টিনিউয়াস তার মনিটরিং, ওয়ার্ডগুলোতে যাতে অসময়ে পেশেন্ট এবং পেশেন্ট পার্টির লোকজন ঢুকতে না পারে তার সেই সংক্রান্ত সিকিউরিটির ব্যবস্থা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এবং সঙ্গে সঙ্গে যারা রোগীদের সঙ্গে থাকছেন তাদের নিরাপদে থাকার ব্যবস্থা, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। অলরেডি তো অনেক কিছুই হয়েছে, অনেক কিছু বাকিও আছে। আমরা আশা করছি, উনি আশ্বস্ত করলেন যে খুব অল্প সময়ের মধ্যেই যেটুকু কাজ বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে। আমরা বাকি কয়েকদিন পরে আবার এসে খোঁজ খবর নিয়ে দেখব যে কতটা কি হয়েছে।